এইভাবে আল্লাহ রব আলমেন যে তাকুয়ার আয়াতগুলি বর্ণব তার তিনটি আয়াত নবী করিম সাল্লা সাল্লাম তার ছোট বড় সমস্ত মাহফিলে মজলিসে অনুষ্ঠানে বৈঠকে শুরুতে আল্লাহ পাকের প্রশংসার পরে উল্লেখ করতেন উদ্দেশ্য কি মন্ত্র পাঠ করে না উদ্দেশ্য হচ্ছে যারা এখানে হাজির আছে তাদেরকে তাক সম্পর্কে সজাগ করে দেওয়া নবী করিম সাল্লা সাল্লাম যখন উপদেশ দিতেন ওসিয়ত করতেন কেউ উপদেশ চাইল অথবা এমনিতে উপদেশ দিতেন বলতেন উ সি কুম বেতাকাল্লাহ হাদিস রয়েছে তোমাদেরকে আমি ওসিয়ত করছি উপদেশ দিচ্ছি আল্লাহ ভিরু তার তাকুয়ার আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে বেঁচে থাকা এই রকমের জাতি এই রকমের উম্মাদ পিএনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তৈরি করে দিয়ে গেছেন বাস্তবে জি বাস্তবে তৈরি করে দিয়েছেন আল্লাহর ভয়ে গনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ থেকে যে কোনো পাপ থেকে সেটা ব্যক্তিজীবনের জীবনের পাপ হোক অথবা পারিবারিক পাপ হোক সামাজিক পাপ হোক আমাদের দেশের মানুষের সমাজ বিরোধী পাপগুলিকে পাপ মনে করে কিন্তু আকিদার ক্ষেত্রে পাপ এ বাদত ক্ষেত্রে পাপ হ্যাঁ এইরকম ব্যক্তি জীবনের আখলাখ চরিত্রের ক্ষেত্রে পাপ পারিবারিক ক্ষেত্রে পাপ সেগুলিকে সাধারণত পাপ মনে করা হয় না অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাপ আছে এগুলিকে পাপ মনে করেন আমাদের দেশের মানুষরা অধিকাংশ লোকে কোনগুলি পাপ যেগুলি সমাজগুলি খুন করা জোয়া খেলা মদ খাওয়া ব্যবিচার হ্যাঁ এইগুলিকে হয়তো পাপ মনে করে তারপরেও তো এই ক্ষেত্রেও কিছু ছাড়া যাওয়ার এই কথা ছাড় দর্শন না বাকি সম্মতি থাকলে আমাদের দেশের যুবকরা আজকাল আউজ বিল্লাহ আশ্চর্য আজকাল প্রচার মাধ্যমগুলিতে লিখে যে প্রেম করা তো কোনো মন্দ কথা নাই মানে হচ্ছে খুব সহাবের কাজ প্রেম করা কাজ এমন ভাবে লিখে জানিনা এরা কোরআন হাদিস থেকে ইসলাম শিখেনি এরা থেকে ইসলাম শিখেছে ওদের ধর্মকর্ম হচ্ছে হ্যাঁ চরিত্রহীনদের ইসলাম কোরআন শুননা ওই থেকে তারা ইসলাম শিখে না যার ফলে এক শনি যুবকরা নামাজও পড়ে হয়তো হ্যাঁ মাঝে মধ্যে ভালো কথাও বলে আর ভালো কথাও লিখে তার মধ্যে প্রেম করা কোনো দোষ না হ্যাঁ প্রতারণা করা দোষ বুঝতে পারছেন আমার কথা মানে প্রেম করে যদি বিয়ে করে নাও তাহলে কোনো দোষ না আর প্রেম করে যদি কেটে পড়ো তাহলে দোষ এরকম ভাগ আছে নাকি ইসলামে তাহলে সমাজ বিরোধী পাপ তো ভাগ করে কাটছাট করে আমরা অনেক পাপকে হালাল মনে করে নিয়েছি জাহেজ মনে করে এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা বলছিলাম তাক এত গুরুত্বপূর্ণ বিষয় যে রসুল্লাহ সাল্লাম তাকওয়ার জন্য উপদেশ দিয়েছেন যে কেউ ওসিয়ত চেয়েছে উপদেশ চেয়েছে উপদেশ দিয়েছেন হ্যাঁ তাকওয়ার তাকওয়া এমন গুরুত্বপূর্ণ বিষয় যে সাল্লামের আগে মহান আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কেরিমে সমস্ত মানব জাতিকে যারা পূর্ববর্তী মানুষ আমাদের পূর্বে এসেছে যারা পরে আসবে কেমত পর্যন্ত সকলকে আল্লাহ রব্বুল আলমিন সকল উম্মতকে তাকুয়ার উপদেশ দিয়েছেন কোরআন কেরিমা মহান আল্লাহ ইরশাদ করেছে ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাবিন ক্বাবলাকুম ওয়া ইয়াকুম আনিতাকুল্লাহ ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলাকুম তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত انجিল দেওয়া হয়েছিল এই কিতাবগুলি যেহেতু সুরক্ষিত বিকৃত অবস্থায় আছে বা এই কিতাবগুলির নাম আমাদের কাছে আছে ছাড়াও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে নাম নাই সমস্ত জাতিকে আল্লাহ বলছেন আমি ওসিয়ত করেছি উপদেশ দিয়েছি ইয়াকুম আর হে শেষ নবীর শেষ জাতি শ্রেষ্ঠ তোমাদেরকে বলিস খায়ের অম্মাদ তোমাদেরকেও আমি উপদেশ দিচ্ছি সকল মানুষকে আল্লাহ উপদেশ দিয়েছেন কি আনিত্যা কোল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে ভালো কাজ করবে তাতে এখলাস আসবে আল্লাহর ভয়ে আপনার ইসলাম আল্লাহর ভয়ে আপনার ইমান আল্লাহর ভয়ে আপনার দিনই শিক্ষা আল্লাহর ভয়ে আপনার পাঁচক্য নামাজ আল্লাহর ভয়ে আপনার জাকাত আল্লাহর ভয়ে আপনার সিয়াম রোজা আল্লাহর ভয়ে সব আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আপনার হজ হজ ফরেছে আমাকে প্রথম কাজ তাড়াতাড়ি হজ করতে হবে আল্লাহর ভয়ে হজ আল্লাহর ভয়ে সমস্ত গুণা থেকে বেঁচে থাকা এটা হচ্ছে ওসিয়তুল যত মানুষ এসেছে সমস্ত মানুষকে আল্লাহ রব আলমিনের উপদেশ রসুল উপদেশ কথা বললাম পেন মোহাম্মদ রসুল্লাহামের তিরিমিজিতে একটি হাদিস রয়েছে তাতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে হাদিস থেকে আল্লা আলবানী রহমা হাসান বলেছেন ইতাকলাকুন্থ তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করি যেখানেই থাকেন না কেন একই রকম আল্লাহকে ভয় করবেন এতে হবে কি আপনার লাইফটে আম্বিয়া রসুলগণের অনুসারী হবে আপনার জিন্দগি আপনার সিরাত হবে আম্বিয়া রসুলগণের সিরাতের অনুসরণে একটি দায়ী তাদের চরিত্র এইরকম ছিল তারা নিজেরা এইরকম ছিলেন এবং তারা এই রকমের তরবিয়ত প্রশিক্ষণ দিয়েছেন এই রকমের হ্যাঁ ফেরেস্তা চরিত্রের মানুষ তৈরি করেছেন তারা ইত্তাকিল্লাহ সোমাকুন্ত ও আত আতাল হাসানাহ আর দ্বিতীয় উপদেশ ছিল যে যে কোনো গোনা হতে পারে মানুষ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে সুতরাং যখনই অনুভূতি হবে যে মাঝে মধ্যে আমার ভুল হয়ে যাচ্ছে তারপরে পরে নেকি করতে থাকো নেকিটা কন্টিনিউ রাখো সাথে ভালো আচরণ করো আল্লাহকে ভয় করবেন আপনার সমস্ত জীবনের যে দিকগুলি রয়েছে সব ঠিক হয়ে যাবে এটাই যথেষ্ট ছিল তারপরেও মানুষের ভুল ভুলভ্রান্তি হতে পারে বলে বললেন যে নবী সাল্লা সাল্লাম বলছেন যে ভুলভ্রান্তি হতে পারে সুতরাং বেশি বেশি নেকি করতে থাকো নেকির কাজ করতে থাকো বিভিন্ন রকম নেকি করতে থাকো যাতে করে গোনাগুলি তোমার ঝরে যায় তারপরে আল্লাহর হক অনেকে আদায় করছেন কিন্তু মানুষের হক ঠিকভাবে আদায় করছেন না আর সবচেয়ে বড় মানুষ যার হক আপনার উপর রয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে আপনার মাতা পিতা তারপরে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা তারপরে অন্যান্য অমুসলিমরা সুতরাং খালেকের নাস এখানে বলছেন না যে শুধু হ্যাঁ আত্মীয় স্বজনদের সাথে অথবা মুসলিমদের সাথে ভালো আচরণ করো খালেকের নাস যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করো ভালো আচরণ আল্লাহ রব্বুল আলমিন এবং তারসু সাল সাল্লাম মুসলিমদের সাথেও যেমন করতে বলেছেন তেমন অমুসলিমদের সাথেও করতে বলেছেন এই ছিল তাক সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস আর একটি হাদিস বলি এই মর্মে ত্রিমিজিতে রয়েছে হাদিসটি সহি নবী কারিমসাল্লাম বলছেন যে এজ আসবাহিবুনা আদম যখন আদম সন্তানের সকাল হয় যখন ভোর হয় সার ঘুমিয়ে ঘুমিয়েছিল ভোর হলেই কাজকর্ম শুরু করে ভালো কাজও করতে পারে আবার মন্দ কাজও করতে পারে যখনই সকাল হয় তখন ফাইনাল আজা আকুল্লাহ তোকা ফেরুল তখন সকালবেলা যতগুলি অঙ্গ মাথা থেকে পা পর্যন্ত রয়েছে সবগুলি এই জবানের জিভা রয়েছে বাক এই বাকশক্তির কাছে জিভার কাছে কাকুতি মিনতি করে রিকোয়েস্ট করে অনুরোধ করে তোকা ফেরুল সান কি বলে ইত্তাকে জবানকে বলে আল্লাহকে ভয় করে কারণ অধিকাংশ মানুষ জবানের কারণেই দুনিয়া আখেরাতকে ধ্বংস করেছে এই জবান কন্ট্রোল না করার কারণে শুধু নষ্ট নষ্ট করেনি দুনিয়াও করেছে এই হাত পা আখেরাত অঙ্গপ্রতঙ্গগুলি বলে জবানকে জিব্বাকে কাকতি মিনতি করে অনুরোধ করে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করা ফাইন না বেকা আমরা কিন্তু তোমার অনুসারী আমরা অঙ্গ প্রত্যঙ্গ বলে যে এই তোমারই অনুসারী তুমি সোজা আমরাও সোজা তুমি যদি সোজা হও আমরাও সোজা ঠিক আছি ওয়াইন এ ওয়াজ আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে এ ওয়াজ না আমরাও বাঁকা হয়ে যাব। আমরাও কি হয়ে যাবো বাঁকা হয়ে যাব। এই জবান অধিকাংশ মানুষকে জাহান নামে নিয়ে যাবে নাস্তিক হয় কি দিয়ে অন্তরে যে কথা সেটা প্রকাশ করে জবানে তাই না কাফের হয় কি দিয়ে এই দিয়ে মুশরেক হয় কি দিয়ে একদল হ্যাঁ দেবদেবীকে দেবীকে ডেকে মুশরেক হচ্ছে আর একদল ইয়া গস বলে ইয়া খাজা বলে গাইরুল্লাহকে ডেকে ওলি তাদের নিজের ওলি আউলিয়াকে ডেকে এই জবান দিয়ে মুশরেক হচ্ছে জবান দিয়ে শিরিক করছে মানুষ বিদাতি কথা বলে জবান দিয়ে বলে খারাপ নাজায় কথা বলে জবান দিয়ে বলে যে কোনো পাপের কথা অন্তরে প্রথম দানা বাঁধে তারপরে সেটা প্রকাশ পায় জবানের মাধ্যমে আপনার অন্তরে যদি কোনো পাপ যে আমি পাপে বিশেষ করে চ চারিত্রিক পদস্খলন এই ক্ষেত্রে মনে শৈতান ঢুকে মনটা তখন জেনা করা শুরু করে সালে বলছেন যে জেনা করে অন্তর জেনা করে অন্তর যখন জেনা করতে শুরু করে তখন জবান কথা বলতে শুরু জবান কথা না বললে কিন্তু আগে বাড়বে না জবান যদি বন্ধ থাকে তাহলে আর হাত পা বাড়বে না জবান কথা বলা শুরু করলো হ্যাঁ রকম কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করলো যেভাবে হোক না কেন সরাসরি হোক আর কোনো মাধ্যম দিয়ে হোক নেটে হোক অথবা আপনার মোবাইলে হোক যেভাবে হোক না কেন এইভাবে তখন মানুষ কী হয়ে যায় বড় যেনা বড় ব্যবচারে লিপ্ত হয়ে যায় এই জন্য জবানকে সবসময় বলতে থাকে সমস্ত অঙ্গগুলি প্রতিদিন সকালবেলা ইত্তাকল্লা হাফি না আমাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুক কারণ তুমি যদি ধ্বংস হয়ে যাও সর্বনাশ হয়ে তুমি যদি পাপে ডুবে যাও আমরাও কিন্তু পাপে ডুবে যাব আল্লাহ জবানের হেফাজতের তৌফিক দান করেন সমস্ত বেঁচে থাকার তৌফিক দান করেন তাকুয়া সম্পর্কে আল্লাহ আলু বলছেন তাকুয়ার তিনটি স্তর আছে তাকুয়ার তিনটি স্তর আছে একটা স্তর হচ্ছে যে আপনি সমস্ত রকমের হারাম থেকে যত হারাম নাজায় আছে সেগুলিতে বেঁচে থাকবেন এটা হচ্ছে প্রাথমিক তাকুয়া এতটুকু করতেই হবে না হলে আপনি আল্লাহর আজাবের সম্মুখীন হবেন আপনি যদি এই অবস্থায় চলে যান পাকের কাছে তাহলে সমস্ত গোনা থেকে কাবিরা গোনা থেকে হারাম না কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আত্মা কোয়া মিনাল মহারামাত দ্বিতীয় স্তর হচ্ছে আত্মা কোয়া মিনাল মাকরুহাত বেঁচে থাকা অপছন্দনীয় কথা কাজ থেকে অনেক কাজ হয়তো কাবিরা গোনা নয় সগিরা গোনা হয়তো হারাম নয় একেবারে কিন্তু মাখরু অপছন্দনীয় আমাদের সে এক শ্রেণীর মানুষরা রয়েছে তারা মাদাসা পড়েও মাঁকর মানে খাও কি মাকরু মানে মাকরু মানে খাও জর্দা মাকরু তো খাও জর্দা দেওয়া পান হ্যাঁ সিগারেট মাকরু খাও জি ইত্যাদি ইত্যাদি এইরকম মাকরু মানে তাদের কাছে কোনো ব্যাপার না বলছেন যে দ্বিতীয় স্তরে তাকু আর হচ্ছে যে আপনি মাকরু যেগুলো অপছন্দনীয় প্রথম কথা জর্দার তামাক সিগারেট মাকরু না এগুলো হারাম হারাম ওই প্রথম তা কতি পড়বে না এটা মনে রাখবেন আর তারপরে দ্বিতীয় স্তরে তাকে অপছন্দনীয় কাজ অপিরা ছোট ছোট গুণা ছোট গুণাগুলি যদি খুব বেশি বেশি হইতে লাগে তখন সেটা পাহাড়ের আকার ধারণ করবে যেমন ছোট ছোট কঙ্করগুলি যদি আমরা অনেক জমা করে দিই তাহলে একটা সেটা পাহাড় হইতে পারে আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন যেখানে ওই জামরাতকে পাথর মারা জামারাতকে আবার আমাদের দেশের লোকেরা শয়তান বলে শয়তান টয়তান না কি বলবেন জামরা বলবেন শয়তান বলবেন না ওখানে শয়তান বসে না শয়তানকে পাথর মারেন না ওই জামরাকে পাথর মারেন বেদাতি কথা এটি তো ওই যে জামরাতে পাথর মারা হয় যেখানে কত ক্ষুদ্র ক্ষুদ্র পাথর মারছেন আমি সাতটা মারলাম আপনি সাতটা মারলেন এই করতে করতে বিশাল পাহাড়ের মতো হয়ে যায় উঁচা হয়ে যায় আর সেইটা দিনে যে কতবার টেনে 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 ফেলতে হয় কর্মকর্তাদেরকে তারপরে পাথর মারার জায়গা করতে হয় ঠিক না তাহলে আপনার জিন্দিটা ঠিক ওই রকম ছোট 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 সাগিরা গুনা করতে করতে ওই পাথর মারার মতো অনেক জমে গেছে তারপরে পাহাড় হয়ে গেছে তাই একজন কবি বলছিল তাহা কেরান্না সান ইন্নাল সগিরা গুনা ছোট ছোট পাপ গুলিকে তুচ্ছ মনে করিও না অবহেলা করিও না এমন কিছু তো না আমি তো কাবিরা গুনা করিনি এমন তো কোনো বড় অপরাধ করিনি আমি তো শুধু মেয়েটার সাথে একটু কথা বলছি অথবা আমি মেয়েটার দিকে একটু তাকাইলাম অথবা আমি মাঝে মধ্যে একটু রসিকতা করি আত্মীয় তুচ্ছ মনে করিও না মিনাল হাসা কারণ বড় বড় পাহাড় পর্বতগুলি ছোট ছোট কঙ্করের সমষ্টি দিয়ে তৈরি হয়েছে সমরিত ভাতৃমন্ডলী তাকুয়ার সম্পর্কে বলছিলাম ইবিনাল কেনা বলছেন তৃতীয় স্তর হচ্ছে তাকুয়ার যদি ফুল মুক্তি পরেজগার হতে চান আর নিরাপদ জান্নাতে যেতে চান আর যদি জাননাতে যেতে চান নিরাপদ আর যদি জাহান্নাম থেকে আপনি পুরোপুরি বাঁচতে চান তাহলে এই তিনটি স্তরের খেয়াল রাখতে হবে তৃতীয় স্তর হচ্ছে আর তাকুয়া আনিল ফদুল ফালতু কথা কাজ থেকে আর যাতে আপনার কোনো লাভ নেই লাভ নেই লাভ মানে সহজ ভাষায় বুঝেন লাভ মানে একটা দীর্হাম হবে না হালাল রুজি এটা লাভ যদি হালাল একটা দীর্হাম হইতো একটা টাকাও হইতো তো এটা লাভ ছিল হালাল রুজি সেটা হইতে হবে এটা লাভ আর একটা লাভ হচ্ছে একটা নেকি হবে না একটা নেকিও যদি হইতো এই কাজটাই তাহলে লাভ যেই কথা কাজে একটা টাকাও হবে না হালাল আর যেই কথা কাজে একটা নেকিও হবে না সেগুলো হচ্ছে ফজুল কাজ ফজুল কথা ফালতু কথা অসার কথা লাগো কথা বললে জি না হুম আনি লাগবে মরে সত্যিকার মমিন যারা সফল কাম যারা জান্নাতুল দসের অধিকারী তারা লাগো থেকে ওয়াসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সুতরাং তাকুয়ারে তিনটি স্তর যাতে করে ঠিক থাকি তাকুয়া সম্পর্কে দিক বলবো তাকুয়ার বেশ কিছু দিক আছে আমি তিন ভাগে ভাগ করে আপনাদের সামনে সেটা পেশ করবো যাতে করে বুঝতে পারেন আমরা যে আলোচনাগুলি শুনলাম এতে অনেকে ভাববেন যে তাকে মানে বেঁচে থাকতে হবে কি ধরনের গোনা থেকে যেগুলি গোনা আমরা মনে করছি সমাজে সেগুলি থেকে কিন্তু অনেক গুণাকে গোনা মনে করা হয় না অনেক পাপকে পাপ মনে করা হয় না সমাজে আপনার সমাজে কারণ সমাজ ইসলাম বুঝে না যার কারণে সেই পাপগুলি যেই পাপগুলিকে পাপ মনে করছে তার চেয়ে তো বড়ো পাপ যেমন সবচেয়ে বড় পাপ হচ্ছে সবচেয়ে বড় অন্যায় কি ছেল এন্না শের কালা যদি কাফেররা শির করে তো সেটা তো শির কিন্তু মুসলিম রাজা শির করছে অনেকে আছে পাঁচ অক্ত নামাজ সব ঠিক আছে মাসাল্লাহ তারাবি ঠিক আছে জীবনে দুই রাখা তারাবিও ছাড়েনি কোনো দিন একদিনও তারাবি ছাড়েনি বেতর জীবনে ছাড়িয়ে বেতর কেউ অজেব বলে সন্নত মুস্তাহ সালাত জোহা চাস্তের নামাজও ছাড়ে না হ্যাঁ ইশরাক আর আউ সব হেফাজত করে পড়ে খুব এবাদত বন্দি আছে কিন্তু সবচেয়ে বড় পাপ থেকে বাঁচে না সিরকি আকিদা থেকে বাঁচে না তাহলে তাকুয়া কোথায় দাঁড়িয়ে দেখে এবং তাদের ঢিলা জামা দেখে এবং তাদের মাদ্রাস মাদ্রাসা সম্পৃক্ত থাকার কারণে অথবা তাদের মান সম্মান দেখে দুনিয়াবি পার্থিব কিছু মান সম্মান আছে কিন্তু তাদের আকিদাগুলি হচ্ছে সিরকি আকিদা বিদাতি আকিদা যেই ব্যক্তি সির থেকে বাঁচল না সে শুধু নামাজটা ঠিক রাখলো রোজাটা ঠিক রাখলো জাকাত ঠিক রাখলো হজমরা ঠিক রাখলো আর বিভিন্ন হারাম যেগুলো সামাজিক ভাবে হারাম মনে করা হয় সেগুলি হারাম থেকে বাঁচলো কিন্তু শিরিক থেকে বাঁচলো সে কি মোত্তাকি নাকি সে আমাদের দেশের মানুষরা দোয়া চাইতে যায় কার কাছে এইরকম সিরকি আঁকিয়ে দেন লোকদের কাছে দোয়া চাইতে যায় অমুক হুজুরে কি কাছে একটু দোয়া নিতে গেছিলাম যাই না যাই না বলেন যেই ব্যক্তি সবচেয়েতে বড় পাপে লিপ্ত যেই ব্যক্তি সবচাইতে বড় পাপ থেকে বাঁচে না তার তাকুয়াই তো নেই কোথায় তাকুয়া আছে তার তার সে তো মুক্তা কি নয় তাকুয়া আমি না শির্ক বড় বেঁচে থাকা তাকু হচ্ছে শির থেকে বেঁচে থাকা যে ব্যক্তি শির থেকে বাঁচলো না কি করে তাকুয়া হলো আমার সময় শেষ হতে যাচ্ছে ইশারা হয়ে গেছে যে চার থেকে পাঁচ মিনিটে শেষ করতে হবে জি বলছিলাম যে শির থেকে বাঁচবেন আগে তাহলে শিরকে চেন শিরকে যেমন অন্যরা করে মুসলিম সমাজে দরগার নামে শির বুজুর্গের নামে শির হচ্ছে অতি ভক্তি অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে শির হচ্ছে এ সমস্ত শির থেকে কথার দ্বারা শির হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে গোস বলছেন আল্লাহ ছাড়া কাউকে গরিবের দাতা গরিব নামাজ বলছেন আল্লাহ ছাড়া কাউকে দস্তগীর বলছেন হাত ধরে উদ্ধারকারী এই সব শিরকি আকিরা সুতরাং তাকুয়া তো মোটেই নেই প্রথম খানি তো তাকুয়া নেই সবচেয়ে বড় পাপ থেকেই তো তাকুয়া নেই তাকুয়া দ্বিতীয় তাকোয়া হইতে হবে বেদাত থেকে নবী শাসন করেননি করতে বলেননি অথচ সেটা দিনের বিষয় সুতরাং করব না এটা হচ্ছে বড় তাকোয়া কারণ এই ক্ষেত্রে মানুষ বাঁচে না কারণ এগুলোকে মনে করে করছে বেদাতগুলিকে নেকি মনে করে করছে শিরিক করছে নেকির আশায় জান্নাত পাওয়ার আশায় যার ফলে এই তাকোয়াটাকে বেশি বুঝতে হবে আর তারপরে সমস্ত পাপ সেগুলো পরিবারের সাথে সম্পর্কিত পাপ হোক বান্দার হকের সাথে সম্পর্কিত পাপ হোক অথবা সামাজিক পাপ হোক অথবা অর্থনীতির ক্ষেত্রে আপনার রুজি রোজগারের ক্ষেত্রে পাপ হোক অথবা টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে পাপ হোক সমস্ত রকমের পাপাচার থেকে বেঁচে থাকতে হবে এই হচ্ছে তাকুয়া শেষখানে আপনাদেরকে উপদেশ দেব যে আপনারা এখানে প্রবাসে আছেন আরব আমিরাতে আল্লাহ আল্লাহরাব আলম জানা আপনাদের এই জীবনকে বরকতপূর্ণ করেন এখান থেকে হালাল রুজি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন এখান থেকে শহীদ দিন নিয়ে যাওয়ার তৌফিক দান করেন এখান থেকে বিদাত এবং সমস্ত পাপ থেকে মুক্ত থাক হয়ে দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন ভালো মুসলিম হয়ে আদর্শ মুসলিম হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করেন একজন ভালো আদর্শ মুসলিম যদি হইতে পারেন তাহলে এই দেশের মানুষের কাছেও সুনাম পাবেন আর দেশেও যখন ফিরে যাবেন সুনাম পাবেন বাপ মায়ের কাছে আত্মীয় স্বজন এবং গ্রামবাসী দেশবাসীর কাছে যে ছেলেটা বিদেশে গিয়েছিল ওখান থেকে একটু মানুষ হয়ে এসছে এবং তার সাথে সাথে জাতির ভাবমূর্তিটাকে সুন্দর রাখতে পারবেন জাতিকে সম্মানিত করতে পারবেন জাতির মান ইজ্জতের হেফাজত করতে পারবেন এই বিষয়গুলি যাতে করে খেয়াল থাকে আর আজকাল সারা বিশ্বে পাপাচার ছড়িয়ে আছে আর আপনারা বেশি বুঝতে পারছেন যে পাপের মাঝে হয়তো বসবাস করছেন আর সব জায়গায় পাপ ছড়িয়ে আছে সুতরাং নিজেকে যথাসাধ্য সমস্ত রকমের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন এটি হচ্ছে আসল তাকোয়া এই তাকোয়া যদি অর্জন করতে পারেন তাহলে এর বহু উপকারিতার মধ্যে একটি উপকারিতা যে তাকুয়ার ভিত্তিতে আল্লাহ জান্নাতে সম্মানিত করবেন যার যত তাকুয়া ভালো সে তত সম্মানিত এন্মাল্লাহে আত আতকাকুম সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে কে যে যত বেশি তাকুয়া অর্জন করতে পেরেছে তাকুয়া যদি অর্জন করতে পারে সুরায় তালাকের আয়াতগুলি পড়ে নেবেন অময়া তাকিল্লাহ আল্লাহ মাহারাজা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে অর্জন করে যে কোনো পেরেশানিতে আল্লাহ তার রাস্তা সহজ করে দেবেন রাস্তা প্রশস্ত করে দেবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে আপনি কল্পনাও করতে পারেননি চাকরি ছুটলো এর চাইতে ভালো ব্যবস্থা করবেন তাকে অর্জন করতে হবে মুশকিল আসান করে আজ আল্লাহ মিন ইউসরা আম তাকিল্লাহ আজ আল্লাহ মিন ইউসরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে তাকিল্লাহ আতেহি লাহু আজরা যেই ব্যক্তি তাকে অর্জন করবে আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকবে ফরোজ অজেবগুলি আদায় করবে শির্ক মুক্ত হবে বেদাত মুক্ত হবে হারাম নাজাজ থেকে নিজের জীবনকে পাক পবিত্র করবে আল্লাহ বলছে ইয়াফের আনহ সৈয়াতি তার ভুল ভ্রান্তিগুলি পাপগুলিকে মোচন করে দেবেন আজরা মহাপুরস্কার আল্লাহ পাক তাকে দেবেন তাকুয়া যারা অর্জন করে তিলকাল জন্নাতুল্লা সিন এবাদে নামান কানা তাকিয়া সুর মারি আল্লাহ বলছেন এই জান্নাতের ওয়ারেস তো একমাত্র তারা হবে যারা হচ্ছে আল্লাহ ভিরু অর্জন করেছে জান্নাত পেতে হলে তাকুয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত তৈরি করা হয়েছে ওইদ্দ মু আল্লাহ ভিরুদের জন্য তাকুয়া যারা বেঁচে থাকে আল্লাহর ভয়ে গোনা থেকে তাদের জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আল্লাহ বলছে যখন পুল পার হবেন যেটাকে পুল সেরাত আমাদের দেশের মানুষেরা বলে আল্লাহ বলছে ওয়াইম মিন কুমিল্লা ওয়ারিদ সবাইকে পার হইতে হবে আপনাকে আমাকে আম্বি আর রসুল সবাইকে পার হইতে হবে কিন্তু সেখানে একমাত্র রক্ষা পাবে কারা জান্নাতে পৌঁছিতে পারে পুল পার হয়ে সোম্মা নোনা জিল্লাজি না তাকাও যারা তাকু অর্জন করেছে আল্লাহর ভয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের ছেলেমেকে নিজের স্ত্রীকে পাপ থেকে বাঁচাবার চেষ্টা করেছে আল্লাহর আমাদের জন্য এক জীবন দান করেন মহান আল্লাহ যেন আমাদের খাতা মাফ করে দেন আপনাদের জীবনকে আল্লাহ পাক বরকতময় করেন বিশেষ করে যে সব ভাইরা এখানে হাজির হয়েছেন সব বোনেরা এখানে হাজির হয়েছেন পর্দার আড়ালি আল্লাহ পাক তাদের বালামসিবা যেন দূর করে দেন তাদের আল্লাহ পাক মনের আশা যেন পূরণ করে দেন তাদের শহীদ দিনের জ্ঞান যেন দান করেন সমস্ত রকম ভুল ভ্রান্ত আকি আকিদার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ অক্টো ফরজ সলাতের হেফাজতে আল্লাহ তৌফিক দান করেন শেষখানে আরেকটি কথা স্মরণ করাছি সেটা হচ্ছে এই যে লাইলাতুল কাদার শুরু হয়েছে এই পাঁচটি রাত বরং দশটি রাতি বেশি বেশি মেহনতের সাথে জাগার চেষ্টা করেন এবাদতবন্দিগিতে হতে পারে এর মাধ্যমে আপনার দুনিয়া আখেরাত চমকে যাবে দুনিয়া আখেরাত আপনার আলোকিত হয়ে যাবে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রুজিত হয়তো বরকত দিয়ে দিবেন সুতরাং الله رب العالمين كشيء حلو كمونك قرين منذ ذلك بجت أقول قولي هذا وصلى الله وسلّم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين